শহরের নামি হোটেলে রাতে বসেছিল মধুচক্রের আসর। আসরে উঠছে টাকা, চলছিল নাচ, সাথে মদ্যপান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 5 যুবতী সহ 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। শহরের মধ্যে নামি হোটেল, অভিযোগ গভীর রাতে সেখানেই বসেছিল মধুচক্রের আসর। শুধু তাই নয়, বাইরে থেকে মহিলাদের এনে এখানেই চলছিল উদ্দাম নাচ, সাথে মদ্যপান, উড়ছিল টাকা। খবর পেয়ে ওই হোটেলে হানা দেয় পুলিশ। ঘটনায় 5 যুবতী সহ 4 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায়। অভিযোগ দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার ওই হোটেলে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। স্থানীয়দের দাবি, রাতবিরেতে বহিরাগত যুবক যুবতীদের আনাগোনা লেগেই থাকত ওই হোটেলে। শুক্রবার রাতে বিশ্বস্ত সূত্রে পুলিশ এমনই খবর পাওয়ার পর অভিযান চালায় ওই হোটেলে। ঘরে ঢুকতেই পুলিশ কর্মীরা লক্ষ্য করেন ঘরে চলছে যুবতীদের উদ্দাম নৃত্য, সাথে উঠছে টাকা। পুলিশ সূত্রে জানা গেছে অভিযানে ঘর থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু টাকা। স্থানীয়রা জানিয়েছেন হোটেলটির মালিক একজন মহিলা, তিনি বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে এই কাজ চালান বলে অভিযোগ উঠে এসেছে। যদিও হোটেলের একজন কর্মী জানান, স্থানীয় এক যুবক গেট টুগেদারের কথা বলে হোটেল ভাড়া নিয়েছিল। হোটেলের ঘরে কি চলছিল তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। স্যার, অ্যাকচুয়ালি আমাদের সাথে এই কন্ট্যাক্টটা হয়েছিল, যেটা যে এই অনুষ্ঠানটা করবো, একটা গেট টুগেদার পার্টি আমাদের কাছে যেটা আছে, ওনারা যে এইভাবে করবেন সেটা আমাদের জানা আছে। আপনাদের কাছে ডান্সের পারমিশন আছে? না স্যার, ওই জন্যই তো আমরা তাহলে তাহলে কেন করবেন না করলেন কেন আপনি? আমরা এলাও করিনি, প্রথম থেকে বলছি ওনাকে জিজ্ঞেস করুন যে আমরা যে করবেন। এতগুলো মেয়ে নিয়ে এসে এখানে পুরো মদের ফোয়ারা চলছে, টাকার ফোয়ারা চলছে, টাকা গোছা গোছা টাকা পড়ে আছে নিচে। আচ্ছা, 20-22 জন আছে স্যার। হ্যাঁ, তারা কোথায়? গেস্টগুলো তো ওখানেই আছে স্যার, আজকেও এলাও করিনি, আমরা প্রথম থেকে ওটা দিকে নিষেধ করছি স্যার। হোটেলের ওই ঘর থেকে 5 মহিলা এবং 4 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। এই ঘটনার জেরে আজ সকালে বিজেপি মহিলা কর্মীরা ঘেরাও করেন সিটি সেন্টারের ওই হোটেল এবং দীর্ঘক্ষণ হোটেলের গেটের বাইরে বিক্ষোভ দেখিয়ে রাস্তায় বসে পড়েন তারা। দুর্গাপুরের এই নোংরা কার্যকলাপের তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন দুর্গাপুরের পুনর্নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। শীঘ্রই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। দুর্গাপুরের মতো শান্তিপ্রিয় জায়গা, আমাদের বিধান চন্দ্র রায়ের স্বপ্নের নগরী দুর্গাপুর, আমরা যাকে বলি হার্ট অব দ্য সিটি, দুর্গাপুরের কেন্দ্রবিন্দু সিটি সেন্টার, সেই সিটি সেন্টারের বুকে আজকে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতে ছোট ছোট বস্ত্র পরে মহিলাদেরকে নাচানো হচ্ছে, নোংরামি করা হচ্ছে, মধুচক্র চলা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এবং দুর্গাপুরে যিনি পৌরমাতা বর্তমানে আছেন অনিন্দিতা মুখার্জি, ওনার কাছে আমরা দাবি করছি, উনি মহিলা হওয়া সত্ত্বেও দুর্গাপুরের হোটেলে হোটেলে কি করে এই ধরনের মধুচক্র হয় তার বিরুদ্ধে আজকে আমরা এক জায়গায় জমায়েত হয়েছি। টাকা ওড়াচ্ছে, মদের বোতলের ফোয়ারা চলছে, উদ্দাম নৃত্য চলছে, এটা কি দুর্গাপুরের পরিবেশ? আমাদের একটাই বক্তব্য, দোষী যিনি তার শাস্তি আমরা দাবি করছি, সে যেই হোক না কেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দুর্গাপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।